ভালো লাগছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আগের বার একা একা এসেছিলাম, পার্টির সবাই ছিল, এবারে একা এবারে আমি এসেছি, আমার সঙ্গে আমার স্ত্রী রয়েছে, আমার মেয়ে রয়েছে বোম্বেতেও, আমার বড় মেয়ে শর্মিলী সেও এই সময়টা পরীক্ষার জন্য আসতে পারেনি, কিন্তু ও ওখান থেকে মানসিকভাবে এখানে রয়েছে। আর মন্দিরে দাঁড়িয়েই বলছি যে আমি মনের দিক থেকে আজকে যখন এলাম, পাঁচ বছর আগে যখন এসেছিলাম শুরু করেছিলাম, আজকে মনের দিক থেকে আমি খুব আনন্দে আছি, তার কারণ এই পাঁচ বছরে আমার পক্ষে যা যা করা সম্ভব বিপুল বাধা বিপত্তি সত্ত্বেও কিন্তু আমি কাজ করতে পেরেছি, কাজ আমি করেছি, এবং সেই জন্যে আমার মানসিক দিক থেকে আমি আনন্দে আছি। এবং আমি মনে করি যে আজকে যে শুভ আরম্ভ হলো এটা আমরা একটা মধুরীন সমাপয়ের দিয়ে 23 মে আমরা শেষ করতে পারবো, এবং নতুন ভারতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার দিল্লিতে NDA সরকার আবার গঠন হবে, সেই স্বপ্নটা বুকে নিয়ে আজকে এই মন্দিরে আবার মানে আগেরবার যা করেছিলাম এক্স্যাক্টলি সেই মন্দিরে পুজো দিয়ে আবার শুরু হচ্ছে ক্যাম্পেন অফিসিয়ালি। দেখুন, দ্বিতীয়বার যখন আপনি নামেন একই জায়গায়, তখন আপনার আসল ক্যাম্পেন হচ্ছে আপনার কাজ, আপনি কী কাজ করেছেন সেটাই আপনার 70-75 সংখ্যক ক্যাম্পেন হতেই হয়ে যায়। তাই পাঁচ বছর ধরে ধরুন আমার ক্যাম্পেন চলেছে, এবং আগেরবার আমার মনে আছে আমি একটা প্রথম দিকে একটা কথা বলেছিলাম, তখন রাজনীতিতে নতুন ছিলাম, এত রকমের গণ্ডগোল হয় জানতাম না, কিন্তু বলেছিলাম যে পাঁচ বছর এত ভালো কাজ করতে চাই যে পরের বার যেন ক্যাম্পেনই না করতে হয়। কিন্তু আমি বলবো যে এই আবার মন্দিরে ফিরে এসে মানসিক দিক থেকে আমরা সবাই খুব আনন্দ অনুভব করছি, আমার পার্টির সমস্ত ছেলেরা রয়েছে আনন্দ অনুভব করছি, কারণ আমরা সর্বতোভাবে চেষ্টা করেছি সৌজন্য বজায় রেখে যত ভালো কাজ করা যায় সেটাই, এবং খুব কনফিডেন্ট যে নতুন নতুন সরকারে আপনারা আমাকে নতুন ভূমিকায় দেখবেন। বহুত হি আচ্ছা লাগ রা হ্যাঁ, 5 সাল 5 সাল যে বিত